বিধায়কের জন্মদিনকে স্মরণীয় করে তুলতে রক্তদান শিবির সহ একাধিক কর্মসূচি গ্রহণ করে তাক লাগাল দলের কর্মীরা। মঙ্গলবার গোমতী জেলার জেলা সভাপতি তথা মাতাপাড়ি কেন্দ্রের বিজেপি বিধায়ক অভিষেক দেবরায়ের জন্মদিন। আর বিধায়কের জন্মদিনকে স্মরণীয় করে তুলতে রক্তদান শিবিরের আয়োজন করে তাক লাগিয়ে দিল 32 মাতাবাড়ি মণ্ডল। এদিন মাতাবাড়ি মণ্ডল কার্যালয়ে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির গোমতী জেলা সাধারণ সম্পাদক উত্তম দে, মণ্ডল সভাপতি মিন্টু চক্রবর্তী সহ অনেকেই। যদিও এই রক্তদান শিবিরে বিধায়ক উপস্থিত থাকতে পারেননি, কারণ সাংগঠনিক কাজে তিনি রয়েছেন অসমের গৌহাটিতে। জানা গেছে এই দিনটি রক্তদান শিবির ছাড়াও বহু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যেমন উদয়পুর জেলা হাসপাতাল এবং মহকুমা হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণের পাশাপাশি মাতাবাড়ি বিধানসভা এলাকার সমস্ত মন্দিরগুলিতে স্বচ্ছ ভারত অভিযান, দুস্থ ছাত্র ছাত্রীদের সহযোগিতা সহ একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিজেপি গোমতি জেলার সম্মানিত সভাপতি তথা 32 মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী অভিষেক দেবরায় মহোদয়ের শুভ জন্মদিন। এই দিনটি আমরা মাতাবাড়ি মণ্ডলের পক্ষ থেকে বিভিন্ন সেবামূলক কার্যক্রমের মাধ্যমে উদযাপন করার উদ্যোগ নিয়েছি। তারই অঙ্গ হিসাবে আজ মাতাবাড়ি মণ্ডল কার্যালয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। রক্তদান শিবিরের যুবকদের উৎসাহ উদ্দীপনা প্রচণ্ড। এখন পর্যন্ত 12টার মধ্যে প্রায় 40 জন রক্ত দিয়ে ফেলেছে, 70 জনের মধ্যে রেজিস্ট্রেশন হয়েছে। সময়ের সাথে সাথে সেটা আরও বাড়বে। এটা শুধু এখানে রক্তদান শিবির হচ্ছে এমন নয়, মণ্ডলের বিভিন্ন জায়গায় আজকে বিভিন্ন সেবামূলক কার্যক্রম করা হচ্ছে। যেমন বিভিন্ন মন্দিরের স্বচ্ছতা অভিযান, হসপিটালে রোগীদের মধ্যে ফল এবং মিষ্টি বিতরণ, সমাজ শিক্ষা কেন্দ্রগুলিতে ছাত্রছাত্রীদের মধ্যে, ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে খেলার সামগ্রী এবং পুষ্টিকর খাদ্য বিতরণ, বিভিন্ন সেবামূলক কার্যক্রমের মাধ্যমে আমরা এই দিনটি উদযাপন করছি। বলা যায় বিধায়ক অভিষেক দেবরায়ের জন্মদিনকে কেন্দ্র করে মাতাবাড়ি বিধানসভা এলাকায় ব্যাপক আনন্দ এবং উৎসাহের সঙ্গে দিনটিকে পালন করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।